কম খরচে বেশি লাভ হওয়ায় তিল আবাদে ঝুঁকছে মাদারীপুরের কৃষকরা দেড় থেকে দুই হাজার টাকা খরচ করে বিঘায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভবান হচ্ছেন অন্যান্য ফসলের চেয়ে কম পরিচর্যায় বিঘায় বেশি ফলন ও বাজারে ভালো দাম থাকায় মাদারীপুরের তিল চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে তিলের ফলন ভালো হওয়ায় প্রতি বছরই আবাদের জমির পরিমাণ ও তিল চাষির সংখ্যা বাড়ছে দেড় থেকে দুই হাজার টাকা খরচ করে বিঘায় আট থেকে দশ মন তিল উৎপাদন হয় জমিতে কীটনাশক বা সেচের প্রয়োজন হয় না বাজারে তিলের ভালো দাম ও চাহিদা থাকায় কৃষকরা খুশি মাদারীপুর জেলায় সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছে এবার আটশো টন তিল উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে যার বাজার মূল্য হবে চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা এখন বাজারে তিলের মূল্য বাইশশো থেকে পঁচিশশো টাকা অন্যান্য বছরের চেয়ে এবছর তিল খুবই ভালো হয়েছে পতিত জমিতে তিল ভালো হওয়ায় এবং বাজারে ভালো দাম থাকায় আবাদে জমি ও চাষের সংখ্যা বাড়ছে প্রতি বছরই একজন তিল চাষির সাথে কথা হলে তিনি বলেন যে জমিতে গাছ হয় কোনো অন্য কোনো জিরা হয় না বছর পর বছর আবাদে থাকে প্রতি জমিন এ সময় জমিনে তিলটা চাষ হয় ভালো সার লাগে কম তারপরে দি লাগে না অন্য কোনো রোগ ব্যাধি নাই পনেরোশোটা গেছে আমার এক বিঘা জমিন করতে এবং সাত থেকে আট মন তিল হবে এক বিঘা বুঝতে তিল চাষ লাভ বেশি কম খরচে তিল হয় বেশি তিল চাষ করলে মনে করেন কোনো নিরাড়ি লাগে না সার দেওয়ার লাগে না মনে করেন তিল হয়ে যায় সামনে তো নিয়ে যাচ্ছে আগামী তারও বেশি বুনাবো তিলে মনে করেন অনেক ফলন বেশি সামনে পর আর বাড়াবো বেশি ফসল ভালোই হয়েছে পাঁচ নোন তিল হবে বর্তমানে বাজারে পঁচিশশো টাকা করে আমার দায়িত্ব বারো তেরো হাজার টাকা আইবে জমিতে তিল বুনাইছি তিলের তত একটা খাটনি করা লাগে না আর জমিতে তত একটা নিরোহ লাগে না এমনি তিল বুনাইলে তিল হয় তবে আমি বিশ শতাংশ জায়গায় তিল করছি তাতে আমার চার হইতে পাঁচ তিল হবে মাদারীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন চাষি ভাইরা বেশ লাভবান হবে বলে আমি মনে করছি সামান্য একটু বৃষ্টিপাতে সামান্য ক্ষতি হয়েছে তারপরে আটশো টন তেল উৎপাদিত হবে বলে আমরা মনে করছি যার বাজার মূল্য হবে চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা এখন বাজারে তেলের মূল্য হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো টাকা এটি খুবই ভালো একটা মূল্য চাষি এই তিল বিক্রি করে অনেক লাভবান হবে এবং আবাদ বাড়বে বলে আমরা মনে করছি তিল আবাদে কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল তিল বীজ বিতরণ ও কৃষকদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হলে তিল চাষি কৃষকদের মধ্যে আরো সাড়া জাগবে এমনটাই তিল চাষিদের প্রত্যাশা